যারা জমিনের বুকে অহংকার করেন, কিসের? টাকা, সম্পদের, বলের, জ্ঞানের, গরিমা, দলের, চেয়ারের, যারা অহংকার করেন তারা আজ থেকে আর অহংকার করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? প্রথমেই কোরআন শুনিয়ে দি, হালাতাল ইনসানিহি নুমিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, সূরায়ে দাহরের প্রথম আয়াত। হে নবী বলো, দুনিয়াতে তোমাকে পাঠাবার পূর্বে তোমার পরিবারে কোনো কালচার ছিল না, আনকালচার ছিলে, কেউ জানতো না তোমার বংশে একটা ছেলে জন্মগ্রহণ করবে, সে হবে মাস্টার, সে হবে ডাক্তার, সে হবে মোলবি, সে হবে মুহাদ্দিস, সে হবে মুকাররিব, এটা তোমাদের জানা ছিল না। আমি আল্লাহ দিয়েছি আমার কুদরতে, তোমার পরিবারে কোনো আলোচনাই ছিল না তোমার সম্পর্কে, আমি আল্লাহ পাঠিয়েছি। তাহলে অহংকার কি নিয়ে করে? কিসের? ব্রেনের, বুদ্ধির, বিবেকের। আমি ইয়াসিন বক্তব্য দিচ্ছি, কালকে যদি আমার ব্রেনটা হ্যাং হয়ে যায়, কাল থেকে আমাকে লোকে পাগল বলে ডাকবে, আর ইয়াসিন বক্তা বলে ডাকবে না। এটা মাথায় রাখবে, আমার নাম হবে মোলবি ইয়াসিন নয়, পাগল ইয়াসিন। এই খালি মেমোরিটা যদি একটু সরিয়ে দেয়, পৃথিবীর কেউ অহংকার করো না জমিনের উপরে, গোটা পৃথিবীর সমস্ত কিছু আমার আল্লাহর কন্ট্রোলে, এতটুকু বাইরে চলতে পারবেন না। অনেকজন বেনামাজি আছে, তারা নামাজ পড়ে না। আপনারা কি মনে করেন, আপনি সিজদা না করলেও আপনার ছায়াটা আমার আল্লাহকে সিজদা করে? তোমার ছায়া 24 ঘন্টা সিজদারত অবস্থায় আছে, তুমি না করলেও ছায়া করছে, ইচ্ছায় অনিচ্ছায়। আল্লাহ যদি কোরআনে আছে, আমি যদি ইচ্ছা করতাম মানুষের গর্দনটা ধরে সিজদা করিয়ে নিতাম, আমি ইচ্ছা করলে আপনার গর্দন দোদুরে সিজদা করিয়ে নিত। আপনাদিকে প্রমাণ দিই, মানুষ কতটা কিয়ামতের কাছাকাছি হাঁটছে। আপনি কোনো রোগের রোগ হয়ে গেলে কি নিয়ত করে জানেন? যদি ডাক্তারে বলে দেয় বিচার অবস্থা খারাপ, মারা যাবে, বিছানায় চিকিৎসা চলছে, বোম্বেতে, ব্যাঙ্গালোরে, কলকাতায় চিকিৎসা চলছে, শুয়ে শুয়ে কি বলে জানেন? আল্লাহ আমি ভালো হয়ে গেলে আর জীবনে নামাজ ছাড়ব না। হ্যাঁ, আপনাদের মালদারি একটা ছেলে আমাকে কদিন আগে ফোন করেছিল, এক সপ্তাহ আগে, বলছে আচ্ছা আমি একটা নিয়ত করে এলাম কিন্তু নিয়তটা ভেঙে দিয়েছি। মানে কি বলো দেখিনি? বলে আমার খুব শরীর খারাপ হয়েছিল, আমি বলেছিলাম আল্লাহ আমি যদি সুস্থ হই তার জীবনে নামাজ ছাড়ব না, জীবনে বিড়ি সিগারেট গুটকা খাব না। আমি কি হয়েছে? বলছে কিন্তু এখন আবার শুরু করেছি। আমি খ্যাপা, এটা কোরআন। মানুষ যখন বিপদে পড়ে, ওরে আমার নবী, মানুষ করটে করটে ডাকে, বিপদে পড়লেই করটে করটে আল্লাহকে ডাকতে শুরু করে। এই করটে আল্লাহ গো বাঁচিয়ে দিলে ভালো হতো, একবার ভালো হয়ে গেলে আর নামাজ ছাড়বো না, এই করটে আল্লাহ তুমি একবার খালি উদ্ধার করো, আমি আর জীবনে নামাজ ছাড়বো না। কিন্তু যখনই ভালো হয়ে যায়, কেউ ইলেন এসে মাদ্রাসার হেড মোল্লাকে বললেন একটু বলবেন ছাত্রদিকে আপনারা একটু দোয়া করবেন, কিসের লেগে? আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়, এই মাদ্রাসায় 5000 টাকা দিলাম, একটু দোয়া করে দিবেন আমি যেন ভালো হয়ে যাই। হেড মোল্লা বললে বাবা ভালো হয়ে যাবে, আল্লাহ ভালো করে দেবে, নিয়ত করে নাও, ভালো হয়ে গেলে নামাজ পড়বে। সে ভালো হয়ে গেল, 3 মাস পরে ভালুকা রোডে দেখা হয়েছে চায়ের দোকানে হেড মোল্লার সাথে। হেড মোল্লা বললে বাবা তোমাকে তো মসজিদে দেখতে পাচ্ছি না। বলে সামনে সপ্তাহ থেকে আমি আর ছাড়ছি না। এই যে নিয়ত করলে 4 বছর হয়ে গেল তার এখনো সামনে জুম্মা হয়নি, এরকম লোক আছে না? না, আমাদের সমাজে গাদা আছে, কি বুঝলেন? এরা মুখে বলে কিন্তু আবার ভুলে যায়। মুসলমান আজকে পেঁচিয়ে, তার কারণ কয়েকটা বলবো, আপনার চোখ দিয়ে পানি পড়বে। আমার মুসলমান ভাই, মারাত্মকভাবে মালদা ডিস্ট্রিক্টের লোক, আপনারা
কান খুলে শুনে। এক নম্বর হচ্ছে মুসলমান দিনই শিক্ষা থেকে এবং এডুকেশন থেকে দূরে আছে। দিনই শিক্ষা এখানে যদি সমীক্ষা করা হয়, 100 জনের মধ্যে 80 জন লোক আছে যারা হারাম হালাল কিছুই বুঝে না। ঠিক বললাম না ভুল বললাম? হারাম হালাল বুঝে না, দিন বদ্দিন বুঝে না, কুফরি বুঝে না, নবীজির আদর্শই বুঝেননি। আমার আগে বাবাজি কতগুলো কথা বলে গেলেন, দামি দামি হীরের মতো কথা বলে গেলেন, হীরের থেকেও মূল্য। কিন্তু আপনি তো এই চেন গরুর গোশত আর ভাত খেয়ে জলসা শেষ হয়ে যাবে, লুঙ্গিটা এইখানেই ঝেড়ে দিয়ে পালিয়ে যাব। বক্তা তু বুঝে লিগা, মাদ্রাসাওয়ালা তুরা বুঝে লিগা। বলে আমি বলে আমি কাল থেকে যা করার করব। আপনারা বলে আমি আপনাকে দেখিয়ে দেব। আচ্ছা গুটকা বিড়ি খেলে লাভ হয় তো নাকি? কথা বলে না, ক্যান্সারটা পরের কথা, ক্যান্সার আল্লাহ দিলে হবে নাহলে হবে না, ওটা কথা লয়। আপনাকে আমি বলি বিড়িতে কত আনা লাভ আছে, ক পার্সেন্ট লাভ আছে? 1%ও নাই লাভ নেই। আপনাকে আরও আগে চলুন, বিড়িতে সিগারেটে গাঁজায় মদেতে আপনার গুটকাতে কোনো লাভ নাই, বরঞ্চ লেখা আছে ক্ষতিকারক হানিকারক, এবং সেখানে লেখা থাকে ক্যান্সারের কারণ, প্যাকেটে লেখা আছে। আপনি জেনে শুনে নিজের জানের ক্ষতি করছেন। আপনাদেরকেই বলে যাচ্ছি, এলাকায় আপনার শুনেলেন, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, আর বেরেলি হোক, আর গুটকা খোর হোক, আর জিলাপি হুজুর হোক, কে কোন দলে জানি না, আপনাকে আমি ঝেড়ে বলে যাচ্ছি, আপনি জিজ্ঞেস করুন। যারা ফতোয়ালিতে আসছে হুজুরের কাছে, হুজুর বিড়ি খাওয়াটা কি হুজুর বললে মকরু, তাকে জিজ্ঞেস করো, তো হুজুরকে বল হুজুর তুমি কেন খাও না, চ্যালেঞ্জ। আমি হাওড়াই বলে এসেছি, কালকে হাওড়া জেলায় ছিলাম, হাওড়া থেকে এখানে এসেছি, হাওড়াই বলে এসেছি, সাঁকড়া ইলে ছিলাম কালকে, দানিশ লেনে একদম টাউনশিপে জলসা করেছি, কালকে আমি বলে এসেছি, তোমাদের ইমাম সিগারেট খেলে, তোমাদের ইমাম বিড়ি খেলে তার পেছনে নামাজ পড়বে না তাকে তাড়াবে? এরা বললে তাকে আমরা তাড়িয়ে দেব। ইমাম সাহেব বিড়ি খেলে হারাম, ইমাম সাহেব বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না, আর তুমি বিড়ি খেয়ে ইমামের পেছনে নামাজ পড়ো, তোমার লজ্জা লাগে না? বললি খারাপ কি বুঝলে? আপনাদের এইখানেই যতগুলো মানুষ বসে আছেন বিভিন্ন গ্রামে, আপনাদের ইমামরা কালকেই যদি সকালে সেলুনে বসে দাড়ি চেঁচে দেয় কি বলবেন? তাকে রাখবেন না তাড়াবেন? কথা বলে না, এরা তাড়িয়ে দিবেন। ইমাম সাহেব দাড়ি চেঁচে দেবে, ওর পেছনে নামাজ পড়বি? ওকে তাড়াতাড়ি তাড়া। ইমাম সাহেব দাড়ি চাঁচলে তার পেছনে নামাজ হবে না, ফতোয়াটা পেয়েছ। আর তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে পড়িসবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ফতোয়া শিখেছ, কবরটাকে মনে করে দেখো, যেটা ইমামের জন্য সুন্নত সেটা তোমার জন্যও সুন্নত, যেটা ইমামের জন্য হারাম সেটা তোমার জন্য আল্লাহ হারাম করেছে, একজনের জন্য হালাল আর তোমার জন্য হারাম করেনি। মানুষ মূর্খ হলে, অশিক্ষিত হলে, বিক্রি হয়ে গেলে কি ভাষা প্রয়োগ করে? কালকের ভাষণ শুনে, বাংলাদেশের একটা মৌলবি কালকে বয়ান দিয়েছে প্রধানমন্ত্রীর সামনে তাদের দেশের, যে আমাদের প্রধানমন্ত্রী জান্নাতি, 10টা মেয়ের মধ্যে ও একজন। হ্যাঁ, তার নাম হচ্ছে ডাক্তার কফিল উদ্দিন রিজবি না কাদরি না কি, বয়ান দিয়েছে। আমি বাস্তব বলছি, মিথ্যা হলে ইউটিউব খুলে দেখেলেন, ফেসবুক খুলে, কালকের বক্তব্য দাঁড়িয়ে মাইকে এলান করেছে, 10টা জান্নাতি মেয়ের মধ্যে আমি যতটুকু গবেষণা করেছি আপনি একজন জান্নাতি নারী। এমন মনে হচ্ছে হারাম কর দিকে জান্নাত আর জাহান্নামের কন্ট্যাক্টটা অধিকই দিয়ে চাল, যাকে পারবি জাহান্নামে, যাকে পারবি জান্নাতে। আপনারা হয়তো জানেন না, আমাকে অনেক জিলাপি হুজুর সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমাদের বাপ বেটাকে, দুটুই জাহান্নামি মাল। হ্যাঁ,
সার্টিফিকেট লেগেই আছে, আপনাদের মালদাতেই খুঁজে পাবেন। কালিয়াচক ফালিয়াচকের কিছু হুজুর আছে, তারা ফতোয়া দিয়েছে ইয়াসিনের বায়ান শোনা হারাম। মুর্শিদাবাদের একজন লিস্ট দিয়ে দিয়েছে কার কার বায়ান শোনা যাবে না, একবারই যতগুলো শেখ আছে একটা বাদ যা, কেউ বাদ যায়, এদের বায়ান শুনলে ইমান চলে যাবে বলেছে, এদের বায়ান শুনলে জাহান্নামে যাবে বলেছে, এদের সঙ্গে মোলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে বলছে। অথচ সেই হুজুর আমাদের সাথে মোলাকাত করছে, ওর বউটা কি হবে কি জানি, আমি জানি যে ফতোয়া দিচ্ছে সে জানবে। মুশকিল হচ্ছে কি জানেন তো, সব থেকে প্রবলেম কোরআন আর হাদিসের অপব্যাখ্যা, অপব্যাখ্যা। দ্বিতীয় নম্বর, আপনি উলামা চিনতে পারেননি, আলেম চিনতে পারেননি, আপনার ভুল হয়েছে। যদি বলেন চিনবো, বাজারে গিয়ে আপনাদের মধ্যে কোনো লোক আছে কানা বেগুন কিনে, কথা বলে না, কানা বেগুন কেউ কিনবে, গিয়ে বলবে ভালো বেগুন দে, কানা বেগুন কিনে নিয়ে এলে ঘরে বউ বলবে তুমি কানা নাকি দেখতে পাওনি, বলবে না, বলবে না, বউ গালি দিবে যে তুমি কানা, তুমি পচা টমেটোর কিনবে না, কানা বেগুন কিনবে না, পচা মাছ কিনবে না, মাছের পেটটা টিপে দেখে নিবে। আর তুমি বুঝতে পারছ না, তোমাকে ধোকা দিচ্ছে, আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কেয়ামতের দিনে, ধোকা প্রতারণা প্রবঞ্চনা সমাজকে ধোকা দিয়েছে। যদি বলেন কোরআনে আছে সূরায়ে বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াক্তুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব وَيَسْتَرُونَ بِهِ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلَّا النَّارَ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ هَيَ আমার বিশ্বনবী, এমন কিছু মানুষ থাকবে তোমাদের মধ্যে, মোলবিরা থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে, হক মানুষের কাছে লুকাবে। হে আমার নবী, তারা নিজেদের পেটেতে খাবার নয়, তারা পেটেতে আগুন ভরে। কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদিকে কঠিন আজাবে মুবতালা করব। যদি বলেন হুজুর চিনবো কি করে, চিনবে হুজুর, আর খেজুরের মধ্যে পার্থক্য আছে, কথাটা বুঝতে পেরেছেন না পারেননি, আলেম আর গাইমুখো হেলে দুটোর মধ্যে পার্থক্য আছে, আমার বায়ানে আছে। গোয়ালে একজন ঘোষ গাই দোয়াতে ঢুকেছে, গাই মনে করে ইঁড়ে গরু দোয়াতে গেছে, মেরেছে লাত, তখন দেখছে এটা তো ইঁড়ে গরু, আমি তো গাই মনে করে হেলাম, তার মানে গায়ের মতো মুখটা, এই মলবি গোছের কিছু বেরিয়ে গেছে, পা পর্যন্ত জামা, 500 দানা তসবিহ। আর জিকির শুনলে, যারা জিকির জানেন না, ইউটিউবে বাংলাদেশে হুজুরদের কাছে জিকির শুনে নেবেন, এইসব বাঁশগুলো সব প্যান্ডেল ভেঙে নেমে যাবে ওদের জিকির করলে। হ্যাঁ, পা পর্যন্ত জামা, আপনি যদি পা পর্যন্ত জামা দেখে মনে করেন শুনেন আসমান থেকে নেমে যাবে, হাতে 500 দানা তসবিহ আর পা পর্যন্ত জামা, আপনাদের জানা আছে, শুনেলেন আল্লাহর নবীর যারা লাশ চুরি করতে গিয়েছিল পা পর্যন্ত জামা মসজিদে নববীর কোণে তারা ইতেকাফ নিয়েছিল, যারা নবীজির লাশ চুরি করতে গিয়ে পা পর্যন্ত জামা আর 500 দানা তসবিহ তারা ইতেকাফ নিয়েছে, কোরআনের তেলাওয়াত করেছে। তো জ্যাকে থেকে মলবি বললে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে, যাকে তাকে বলে দিলে কি বুঝলি, বড় কষ্টের বিষয় তো ওটা। আমি কালকে হাওড়া জেলায় বয়ান করেছি, যে সে জায়গায় লয় কড়া জায়গা। আমার আগের বক্তা যিনি ছিলেন তিনি বলছেন ইয়া মারিফত, আমি মনে মনে করলাম যাচ্ছি তোর মারিফত বার করবো না, কি বুঝলেন, পেছনে বসেছিল আমি যতক্ষণ বয়ান করেছি, কি বুঝলেন, তো আমি একদম উল্টো বায়ান করেছি কালকে, একদম কোথা থেকে কোথায় যে ছিলেছি, তার ওষুধ লাগাবার জায়গা রাখি নাই, আর সকালবেলায় মলম খুঁজে পাবে না ডাক্তারখানা, আমি যা দিয়েছি কালকে ওষুধ, কি বুঝলেন, কোথা থেকে, একবারই আপনার
খাজা বাবার মাজার থেকে, পাথরচাবড়ি থেকে, কুষ্টিগিরি থেকে, বাগমারি থেকে, আজানগাছি থেকে, আমার খালি বুঝে আসে না আমাদের দেশে এতগুলো বাবা আছে, কি বুঝলেন, এত বাবা আছে, অবাক হয়ে যাবেন। আমি একটা জলসায় বলেছি, নিজের মরণটাকে রুখো, যে নিজের মৃত্যুকে রুখতে পারে না আল্লাহর কসম, মরে যাওয়ার পরে তাদের নিজস্ব কোনো আর ক্ষমতা থাকে না। যেটা এরা বিশ্বাস করবে যে এটা তার ইমানের খাতরা হয়ে যাবে, আল্লাহর ওপর থেকে বিশ্বাস উড়ে যাবে। যারা কবরে চায় কোরআন শুনে যান, যাদের বাড়িতে মানে কোরআন আছে, আমি গাঁজা করিব কি নাই, খুলে দেখবেন 17 পারা, কত পারা বললাম, 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাস্তামিউলা ইন্নাল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইখলুকু দুবাবাও ওয়ালা ইস্তামাউলা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়্যান লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, যাদিকে মালিক মনে করছো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা, মাছি যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ, তাদের এই ক্ষমতাটাও নেই, মাছির কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে আসি। কোরআন 17 পারা, আমাকে গালি দেওয়ার আগে কোরআনের মানেটা গিয়ে সকালে দেখবেন, তারপরে আমাকে গালি দিবেন, তারপরে কোনো কথা বলবেন, তার আগে কোনো রকমের কোনো মন্তব্য করবেন না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, ইসলাম এত সুন্দর।